بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বরক দীনীবন মুন্নি বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন কার্টুনের মাধ্যমে নবীদের কাহিনী বাচ্চাদেরকে দেখানো যাবে কি কিনা আলহামদুলিল্লাহ দিনী বোন কার্টুন বর্তমানে এমন একটি বিষয় হয়ে গেছে যেগুলি আমাদের বাচ্চারা আসক্তি হয়ে গেছে কার্টুন কার্টুন ছাড়া বাচ্চারা আর এখন কিছুই বোঝে না তা বিভিন্ন ইসলামিক কার্টুন রয়েছে যেগুলি মাধ্যমে ইসলামিক কিছু কালচার খাবার আদব কায়দা মসজিদের ঢোকার আদব সালামের বিনিময় ইত্যাদি বাচ্চাদের শেখানো হয়ে থাকে তো এই ধরনের কার্টুন যদি বাচ্চারা দেখে মিউজিক ছাড়া তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ কিন্তু প্রশ্ন হলো যে আপনার কার্টুনের মাধ্যমে নবীদের চরিত্র কার্টুন দিয়ে তৈরি করা মনে করেন ইয়াকুব আলে সালাম ইউসুফ সালাম তাঁদের একটা আকৃতি তৈরি করলেন বা কার্টুনের মতো করলেন অথবা ছায়ার মতো হাঁটতেছেন তো এই ধরনের যে কার্টুনগুলি তৈরি করা হয় এ সম্পর্কে সৌদি আরবের উচ্চ লামা পরিষদে এই প্রশ্নগুলি করা হয়েছিল তারা এগুলিকে নিষেধ করেছেন কারণ এইগুলির মাধ্যমে একজন লোক একটা ভালো চরিত্র গ্রহণ করে একটা খারাপ চরিত্র গ্রহণ করে তো নবীদের কেউ কেউ হয়তো গালি দেওয়ার একটা চরিত্র গ্রহণ করে নওয়াজে অত সাদিস এসেছে মানসবাস এমনকি সাবাইক রামের চরিত্র সম্পর্কে তাদেরকে কি কেউ যদি গালি দেয় আল্লাহ নবী বলেছেন যে আমার সাহাবায়ে کرامকে গালি দেয় ফা হেলা লানাতুল্লাহ তার উপর আল্লাহর লানত তাদের লানত সমস্ত মানুষের লানত তার উপর পড়ে সিলসিলা সহিহাহ 2340 নম্বর হাদিসে এটা বরনি তোরায়েছে এজন্য নবী ই কেরামসালাম বলেছেন খায়রা খায়রু উম্মতি করনি ثم الذين يلونهم ثم الذين يلونهم সাইব বুখারী মুসলিমের হাদিস যে শ্রেষ্ঠতম जोग আমার जोग এর পরে আমার পরের जोग এর পরের जोग তো আল্লাহ নবীর যুগ সাহাবির যুগ তাবে যুগ তো এইগুলিকে শ্রেষ্ঠ যুগ বলা হয়েছে এই জন্য করে নবী করিম সাল্লা সাল্লাম আম্বিআ কেরাম বিশেষ করে আল্লাহ নবীর এরকম তার আকৃতি তৈরি করা তো জাহাজই নয় অন্য কোনো নবীদেরও নয় এমনকি সাহাবাই কিরামদেরও এরকম কাল্পনিক কার্টুনিক ছবি তৈরি করে এইগুলির মাধ্যমে কার্টুন তৈরি করা অলামায় রাম এইগুলিকে নিষেধ করেছেন সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদে তারা বলেছেন এইগুলি বৈধ নয় এইগুলি ঠিক না বরং এইগুলির মাধ্যমে ওই সমস্ত নবী রাসুলদের সম্মান ইজ্জতকে হ্যাঁ হীন করা হয় বা খাটো করা হয়ে থাকে কাজেই ভাই তিনি বলছেন যে যেমন বিভিন্ন ফিল্মের মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে সিনেমার মাধ্যমে নাটকের মাধ্যমে হ্যাঁ বিভিন্ন চিকিৎসা কাহিনীর মাধ্যমে হ্যাঁ আন মোজাসামা হ্যাঁ একটা এমন কিছু আকৃতি ছবি তৈরি করা হয় অথবা গায়ের মোজাসমা যেসিম নয় অথবা হ্যাঁ এরকম করে তসবির নবী ইয়ে নবী সাল্লাম নবী ছবি অথবা অন্য আম্বিয়া কেরামের ছবি এরকম তৈরি করা এইগুলি মানা করা হয়েছে নিষেধ করা হয়েছে কারণ বলতেছেন এই যে এইগুলির মাধ্যমে আমাদের নবী এবং অন্যান্য সা এর রসুল ওয়াল আম্বিয়া আলহিমসাল্লাম ফাইম হাকিম তাদের সম্মানের ক্ষেত্রে এইগুলি করা হারাম যেমন নাকি আমাদের নবী করিম সাল্লা ক্ষেত্র এটা হারাম এবং এটা মজলিসুল ফেকি ইসলামী অষ্টম নম্বর একটি সিদ্ধান্তে বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এটা সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদেও যে ওলামায় ক্রাম রয়েছেন তারাও এটাকে নিষেধ করেছেন হ্যাঁ এই জন্য আবহাওয়া হেয়াতে কেবা ওলামার তৃতীয় খণ্ড তিনশো আঠাশ পৃষ্ঠায় এইগুলির বিস্তারিত বর্ণনা রয়েছে তনুরূপভাবে কোনো ক্রাম রাম রাসুল ইত্যাদির কার্টুন এমন করে তৈরি করা তাদের সম্মানের হানিকরারে নামান্তর অতএব এইগুলি করা যায় না অতএব আমাদের বাচ্চাদেরকে এদিকে আকৃষ্ট না করে অন্য কার্টুন যেগুলাতে এমনি মুসিকি নাই সেগুলো দেখা যেতে পারে অনুরূপভাবে লাজনা দা এমা উচ্চ লামা পরিষদের প্রথম খণ্ডের সাতশো বারো পৃষ্ঠায় তো এগুলিকে বলা হয়েছে যে তামজিল সাহাবা আহাদ সাহাবা ইক্রাম অথবা তাদের এরকম কারো এরকম করে নাটকের মতো তৈরি করা এগুলো নিষেধ কারণ লেমা ফি হেমিনাল হ্যাঁ যেহেতু এর মাধ্যমে তাদের সম্মান ইজ্জত হ্যাঁ এটাকে ক্ষুণ্ণ করা হয়ে থাকে যদিও মানুষ এটাতে কিছু ভালো মনে করে থাকে যে এখানে ভালো আছে তবে ভালোর সে খারাপের দিকটাই বেশি অতএব এটা করা ঠিক না আশা করি বোঝা গেছে হ্যাঁ জবাল্লাহ আলম বে সোহাবসাল আলম